এবার আমরা আট প্রকার নাউনের ভিতর তৃতীয় নম্বর নাউনটাতে যাব, যেটাতে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো কিছু জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে কাউকে জিজ্ঞেস, এখানে কাউকে জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়। এখানে জিজ্ঞেস করতে ব্যবহৃত হচ্ছে কি, হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এই হোয়াটটাই হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ডিড দি ওয়ার্ক, হু ডিড দি ওয়ার্ক, কে কাজটি করেছিল, এখানে কে কাজটি করেছিল, এখানে হু দ্বারা প্রশ্নটি বোঝাচ্ছে, এতে হু ইন্টারোগেটিভ প্রোনাউন। হুজ হিজ দিস পেন, হুজ ইজ দিস পেন, এই কলমগুলো কার, এই কলমগুলো কার, এখানে হুজ দ্বারা প্রশ্ন নির্দেশ করা বোঝাচ্ছে বা জিজ্ঞেস করা বোঝাচ্ছে এই কলমগুলো কার, এজন্য হুজ ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট, হু, হুজ, এই প্রোনাউনগুলি প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে, তাই তারা ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই তারা ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন জিজ্ঞাসা, দেখবো যেটা দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হু ডিড দি ওয়ার্ক, কে কাজটি করেছিল, এই যে হু, হু দ্বারা প্রশ্ন নির্দেশ করা হচ্ছে, এখানে হু দ্বারা প্রশ্ন করা হচ্ছে, হুজ ইজ দিস পেন, হুজ দ্বারা এখানে প্রশ্ন নির্দেশ করা হচ্ছে, এজন্য হুজ এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট, হু, হুজ, এই প্রোনাউনগুলি প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে, তাই তারা ইন্টারোগেটিভ প্রোনাউন।